এত আইপ্যাড একসাথে? দের বাবা আমি নিজেই কনফিউজ, আমি নিজেই কনফিউজ। আমি একটা জিনিস বসে বসে ভাবছি আমার মাথায় হাত, যে আমার বাবু এগুলো আনে কোথায় থেকে? হ্যাঁ আচ্ছা, এর কনফিগারেশনটা বলে দিই তাহলে বুঝতে পারবে। এর কনফিগার ভালো করে বসি। হ্যাঁ তুমি কিছু মাইন্ড করো না, আমি বসে পড়লাম একটু। মানে আমি দেখে মাথা ঘুরে গেছে, আমি বসে পড়েছি। হয়েছে ঠিকই ব্যাপারটা, আমি বাবুকে বললাম যে আইপ্যাডের প্রচুর কাস্টমার ঘুরে যাচ্ছে, তো বলছে দাঁড়া দুটো দিন দাঁড়া, এনেছে স্টক, এনেছে এনেছে তো এনেছে একটা তুলি, আইপ্যাড 6th generation 128 GB স্টোরেজ, স্টোরেজ স্টোরেজ করে কাস্টমার মাথা পাগল করে দিচ্ছিলো, 128 GB দিয়েছি, যা খুশি তাই করো, ভরবে না, ওয়াইফাই আছে প্লাস সেলুলার সিম লাগানো যাবে, যত রকমভাবে ইউজ করো, তুমি এডিটিং করো, ভিডিও দেখো, স্কুল কলেজের পারপাস আছে, স্কুল কলেজের কাজ করো, যদি আইপ্যাডের কোনো সমস্যা হয় নিয়ে চলে আসবে আমার কাছে। দাম কি আছে বলো? দাম দাম পরে হবে, আগে যার জন্য বসে পড়েছি সেইটা আগে বলি। আর একটা নতুন জিনিস হচ্ছে, আজ পর্যন্ত চাঁদনি চক মার্কেটে কেউ আনেনি, আমি আনছি, সেটা হচ্ছে এই যারা ভিডিওটা দেখছো এখানে টোটাল কতগুলো ট্যাব আছে যদি কেউ বলতে পারে কমেন্ট করে, যদি সঠিক উত্তর হয় তার জন্য আমার তরফ থেকে একটা স্পেশাল গিফট, গিফটটা আর হইলো গিফট যেহেতু স্পেশাল গিফট ওই জন্য স্পেশাল, ওটা কি আছে এখন আর বলছি না, যখন হাতে দেবো তখন বুঝতে পারবে, কিন্তু বলতে হবে, কিন্তু আমি জানি কটা আছে, একদম সঠিক উত্তর যার যার হবে সঠিক উত্তর, যে সঠিকভাবে বলতে পারবে কটা আছে তাকে একটা স্পেশাল গিফট। এইবার আসলাম প্রাইজের কথা যেটা তুমি বলছিলে। আচ্ছা কত টাকা হতে পারে এর প্রাইস? 20,000 টাকা। লবডঙ্কা 20,000 টাকা? এ 20,000 টাকায় আজকাল কেউ ল্যাপটপ ট্যাব কেনে কেন? তুমি কিনে কিনবে কিসের জন্য? সেকেন্ড হ্যান্ডে 20,000 টাকা ইনভেস্ট করবে কেন? আন্ডার 15,000 কত? কত? 15,000 টাকার মধ্যে চমকানোর কি আছে? আন্ডার 15,000 গাইস, অ্যামাউন্টটা কত? 13,999 টাকা। সিরিয়াসলি গাইস, 1 টাকা ফেরত দেবো, 13,999 নেবো, 14,000 নয়। ম্যাকবুক ইয়ার M2 চিপ, 256 GB SSD অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট 16 GB DDR4 RAM। এই প্রোডাক্টটাতে যদি আপনি একটা সিঙ্গেল ডেন্ট বা সিঙ্গেল স্ক্র্যাচ দেখিয়ে দেন, এই প্রোডাক্টটা আমার তরফ থেকে আপনাকে থাকে। M2-র একটা ছোট মডেল, একটা বড় মডেল, M2-র এই দুটোর স্পেশাল অফার হচ্ছে ম্যাকবুক আমার, প্রাইস আপনার, আপনি যে প্রাইস বলবেন সেই প্রাইস দেবো। চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ, এবং এই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, অল অপশনটিতে ক্লিক করুন, যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায়। আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত। সো গাইস ওয়েলকাম টু গ্যাজেট জোন, আরও এক অফারের সাথে সঙ্গে আছে আমার দাদা, তো স্যার বলুন। নমস্কার, গ্যাজেট জোনে আপনাদেরকে স্বাগত। আরেকবার আমরা ভিডিও এনেছি আজকে টোটালি অ্যাপেলের সম্ভার নিয়ে। ওকে, প্রথমত আমাদের আপনারা জানিয়ে দিই যে নতুন স্টক অ্যাপেলের আইফোনেরও এসছে, ল্যাপটপেরও এসছে। প্রথম আমি আইফোনের দেখিয়ে দিই। আইফোনের কালেকশন আমাদের কাছে সব থেকে কম দামে চাঁদনি মার্কেটের ই মলে আইফোন 7 মাত্র 6,000 টাকার মধ্যে, আইফোন 6 6,000 টাকা। আরে গাইস, আইফোন SE 2020 10,500 টাকায় দিয়ে দেবো। আইফোন SE 2020 ব্ল্যাক কালারে অ্যাভেলেবেল, কালারটা দেখুন, জাস্ট দুটো কালার অপশন কাস্টমার জন্য অ্যাভেলেবেল, হেভি কালেকশন, 10,500 টাকায় এই কালেকশন যে আজকে আমরা এনেছি, একদম লেটেস্ট, একদম লেটেস্ট। আরো অনেক আছে আমার কাছে আইফোনে, সব কম দামে এসছে, আইফোন 6s প্লাস 9,800 টাকায়। যদি আমি এর উপরে যাই, আইফোন 12 এর আমার কাছে কালেকশন দেখুন, ব্লু কালার আছে আপনার 25,500 টাকা। আইফোন 13 এর দুটো কালার পাবেন, রেড পাবেন আর হোয়াইট, যেটা কাস্টমারের মোস্ট ডিমান্ডেবল কালার, হেভি কালেকশন, 35,000। আইফোন 14 এরও কালেকশন আছে, কালারও অ্যাভেলেবেল আছে, 14 এর এখন দেখাচ্ছি পার্পল কালার, 128 GB ব্যাটারি হেলথ, প্রত্যেকটাতেই 86, 87, 85 এর উপরেই থাকবে, এটার হবে 45,000। প্রো সিরিজের কাস্টমারের খুব চাহিদা, আইফোন 14 প্রো 256 GB কন্ডিশনটা দেখুন, একদম নতুনের মধ্যে 256 GB ব্যাটারি হেলথ, হ্যাঁ সুপার মেন কন্ডিশন, 88% ব্যাটারি হেলথ, আমরা দিয়ে দিচ্ছি 69,000। এত কমে? নতুন 128 GB নতুন কালারের সাথে নতুন লুকসে, খালি কাস্টমারের ডিমান্ড অনুযায়ী, মাত্র 65,000 এর মধ্যে। আজকে আমরা সবটা তো আইফোনে দেখাতে পারবো না, কিন্তু
অ্যাপেলের সমস্ত প্রোডাক্ট আমরা আজকে দেখিয়ে দেবো। চলুন, এখন তো আপনাকে মোবাইল দেখিয়ে দিলাম আপনাদেরকে, এবার দেখাবো আমাদের ল্যাপটপ সেকশনে। ল্যাপটপ আইপ্যাড আমাদের কাছে কি কি বিপুল, যেটা আমি দেখাবো না, আমারই সিনিয়র মিস্টার পিন্টু দা আছেন, উনি আপনাকে দেখিয়ে দেবেন। পিন্টু দা নমস্কার, আমার নাম পিন্টু হালদার। আজকে আপনাদের ভালোবাসার জন্য, আপনারা যেরকম ভালোবাসা দিয়েছেন আগের ভিডিও দেখে, সেই জন্য আমরা আবার আপনাদের গ্যাজেট জোনকে রিপ্রেজেন্ট করতে চলে এসেছি। যদি স্টকের কথা বলা হয়, আমরা আইপ্যাড থেকেই শুরু করি। এটা আইপ্যাডের 6th generation রয়েছে, 128 GB স্টোরেজ, কারণ স্টোরেজটা খুব ম্যাটারেবল হয়ে গেছে, এখন একটু কিছুতেই ডাউনলোড করলে ফুল হয়ে যাচ্ছে। তো 128 GB স্টোরেজের সাথে ওয়াইফাই আছে, প্লাস সিম দিয়ে সেলুলার পয়েন্ট আছে, আপনি আরামসে কল বাগেরা করতে পারেন। আপনি বাইরে গিয়ে কোথাও কিনতে যাবেন, 20,000-22,000 টাকা আমরা আন্ডার 15,000 দেবো, 14,000 টাকায় আপনাকে দেবো। প্রচুর স্টক আছে, কিন্তু একটাই কন্ডিশন, আমাদের এটা লিমিটেড স্টক, মানে 50 পিস যে আছে বিক্রি হতে সময় লাগবে না। লিমিটেড স্টক, যতক্ষণ আমাদের কাছে স্টক আছে ততক্ষণ আমরা আপনাকে প্রোভাইড করতে পারবো। তো সবে আপনারা বেশি তাড়া, মানে লেট করবেন না, যত সম্ভব তাড়াতাড়ি আসবেন, তো আপনি এটা পেতে আপনি সক্ষম হবেন। এরপরে আমরা চলে যাব আইপ্যাডে, প্রচুর স্টক রয়েছে, আমি দেখালে অনেক বড় ভিডিও হয়ে যাবে। 9th generation আছে, 10th generation আছে, আইপ্যাড ইয়ারের 4th generation আছে, এগুলো নতুন করে বলার কিছু নেই, সবাই আপনারা এসব ব্যাপারে জানেন। আমি এবার আস্তে আস্তে চলে যাব ল্যাপটপের দিকে, আসুন আমরা ল্যাপটপ দেখি। ভর্তি স্টক মানে যা আপনি চাইবেন, 2012 থেকে 2024 পর্যন্ত ম্যাগ যত স্টক বের করেছে, যত মডেল বের করেছে, সব আমাদের কাছে আছে। তাই একদম আমাদের স্টার্টিং মডেল থেকেই দেখাই, এই মডেলটাকে একটু দেখান, আপনি এটাকে ফলো আপ করেন। ম্যাকবুক ইয়ার 2017, ম্যাকবুক ইয়ার 2017, ইন্টেল কোরাই 5, 8 GB র্যাম এবং 256 GB SSD সাথে। এটার দুটো ভেরিয়েশান আছে, 128 GB স্টোরেজ প্লাস 256 GB স্টোরেজ। 128 GB আপনাদেরকে দিব 22,500 টাকা, আর আপনাকে মাত্র 1,500 টাকা ডিফারেন্ট, 24,500 টাকায় আপনাকে দিয়ে দেবো ম্যাকবুক ইয়ার 2017, ইন্টেল কোরাই 5, 8 GB, 256 GB। প্রত্যেকটা অন হয়ে আছে, হ্যাঁ প্রত্যেকটা একদম অন কন্ডিশন, আপনি দেখবেন আধা ঘন্টার জায়গায় এক ঘন্টা ইউজ করবেন তবেই নেবেন। আপনি স্যাটিসফ্যাকশন যতক্ষণ না হবে, বারবার বলছি, আপনি যতক্ষণ না স্যাটিসফ্যাকশন হবেন আপনি নেবেন না। এরপরে চলে আসছি 2015 আইপ্যাড, এবারে আপনার চলে আসছি ম্যাকবুক প্রো, প্রো এর 2015। এটার কোর স্পিড কিন্তু একটু ফাস্ট, কোয়াড কোর, ডুয়েল কোর প্রসেসর আছে, 2.9 GHz স্পিড আছে, 8 GB র্যাম আছে, 256 GB SSD আছে। এর মধ্যে আমাদের তিনটে ভ্যারিয়েশান আছে ম্যাকবুক প্রো এর 2015 মধ্যে, 128 GB, 256 GB আর 500 GB। 128 GB আপনাদেরকে দেবো 18,000 টাকা, মাত্র 2,000 টাকা বাড়িয়ে 20,000 টাকা দেবো 256 GB, এবং 500 GB আপনারা পাবেন মাত্র 23,499 টাকা, মানে 23,500 টাকা। এরপরে আমরা আসবো যদি স্টকের কথা বলেন, এই মডেলটা, এই মডেলটা আমার খুব খুব নিজের খুব পছন্দ, কারণ এই মডেলটা যে এই যে পোর্টেবল সাইজটা আছে, আপনি দেখতেই পাচ্ছেন কত ছোট পোর্টেবল, খুবই হ্যান্ডি, মানে খুবই হ্যান্ডি, খুব লাইট ওয়েট। 1989 এই মডেলের নাম্বার, 2019 মডেল, মানে 2019 লঞ্চিং মডেল, তারপরেই সেল হয়েছে। আপনি দেখতে পারেন এর স্পেসিফিকেশান আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা মডেল কিন্তু আপনাদেরকে ধরিয়ে ধরিয়ে দেখাচ্ছি, কারণ এইভাবে অনেক কাস্টমার আমাদেরকে বলছে যে আমরা কিছু বুঝতে পারছি না কী নিচ্ছি। তো এটা যদি আপনি বলেন, এটা 2018 প্রোডাক্ট, হ্যাঁ কোয়াড কোর প্রসেসর আছে, এর আগে আমি দেখিয়েছিলাম ডুয়েল কোর প্রসেসর, এটা কোয়াড কোর প্রসেসর আছে, ইন্টেল কোরাই 5 গ্রাফিক্স আছে, ইন্টেল আইরিস প্লাস গ্রাফিক্স আছে, 8 GB র্যাম, যার মেগাহার্টজ হচ্ছে 2133, নর্মালি আমাদের 1600-1800 দিয়ে আসে, এটা 2133 দিয়ে আছে, প্লাস 256 GB। যদি প্রাইসের কথা বলেন, কোম্পানি আমাদেরকে প্রাইস দিয়েছে 58, আমি কখনোই বলবো না অফার প্রাইস বা কি অফার বলে কিছু হয় না, সব থেকে ভালো প্রাইস আপনাকে আমি করে দেবো। আর হ্যাঁ, কাস্টমারের জন্য একটা স্পেশাল অফার, যেটা আজকে মানে বিশেষ করে সেইটাই বলার জন্য ভিডিওতে আসা, যে আমার পার্টিকুলার, আমি পিন্টু হালদার, আমি আপনাকে কথা দিচ্ছি, এই যে ল্যাপটপগুলো আপনি যে পারচেস করবেন, আপনাকে বিলে আমি সব লিখবো, আপনার নাম লিখবো, অ্যাড্রেস লিখবো, নাম্বার লিখবো, সব লিখবো, বাট বিলে নাম, যে অ্যামাউন্টটা, যে পারচেস অ্যামাউন্টটা আপনি লিখবেন, মানে আপনি নেবেন তো আপনি লিখবেন, আপনি স্যাটিসফ্যাকশন হয়ে বিলের যে অ্যামাউন্টটা আপনি লিখবেন সেই অ্যামাউন্টটা আপনি আমাকে দেবো। তবে এরকম নয় যে আপনি যা খুশি বলে দিলেন, একটা রিজনেবল প্রাইসে, এইটাই আজকের অফার, যে আপনি আপনি কাস্টমারের প্রাইসে পেয়ে যাবে, কাস্টমারের প্রাইসে দেবো, কাস্টমার যে প্রাইস দেবে সেই প্রাইসে আমি ম্যাকবুক দেবো। এটার আপনি আমাকে বলে দিলাম, এর প্রাইস আপনাকে আমি বলে দিচ্ছি, এর প্রাইস আপনাকে আমাদের প্রাইস হচ্ছে 38,000, অনলি। এরপরে আমি এই মডেলটাতে আসবো, এটাও খুব পোর্টেবল সাইজ, খুব হ্যান্ডি সাইজ, এটা 2019 ছিল, এটা 2020 মডেল, এটাও আপনার, এটার সব থেকে স্পেশালিটি হচ্ছে এটা ইন্টেল কোরাই 5 ছিল, এটা ইন্টেল কোরাই 7 দিয়ে হবে, যার জন্য এর কোর পিটসগুলো অনেক ফাস্ট, আপনি ভিডিও এডিটিং করেন, হ্যাঁ
যে কোনো কাজ করেন, গ্রাফিক্সের কাজ করেন, গেমিংয়ের কাজ করেন, যাই কাজ করেন, 32 GB র্যাম, 32 GB র্যামের থাকার জন্য আপনি কত মাল্টি ইউজ কাজ করবেন, আপনি আপনি মানে থেকে যাবেন, থমকে যাবেন। আমার ল্যাপটপ কিন্তু থমকে যাবে না একদম, আপনি দেখেন দেখান 32 GB র্যাম প্লাস আপনার 500 GB স্টোরেজ দিয়ে, মডেল নাম্বার হচ্ছে 2251 ম্যাকবুক, 2019 প্রোডাক্ট। এরপরে আসছি ম্যাকবুকের 1707, এটা একটু 15 ইঞ্চের মধ্যে আসছে, এটাও ইন্টেল কোরাই 7-এর মধ্যে আসছে, এটাও আপনার, এটারও দুটো ভ্যারিয়েশান আছে, 16 GB র্যাম, 32 GB র্যাম, দুটোরই প্রাইস আপনাকে আমি বলে দিচ্ছি। 16 GB র্যাম আপনাকে করে দিতে পারবো 39,000, আর 32 GB র্যাম দিয়ে যেটা, দুটোরই কিন্তু SSD কিন্তু 500 GB দিয়ে, 32 GB দিয়ে যেটা সব 42,000 অনলি। আপনি এই যে প্রাইসগুলো আমি বলছি, আপনি যখন দোকানে আসবেন, যখন আমাদের শপে আসবেন, যখন কিনতে যাবেন, এর থেকেও আমি আপনাকে নেগোসিয়েট করে দেবো, সেটা দোকানে আসার পরে ডিসাইড হবে। এরপরে আরেকটা মডেল আপনাকে আমি দেখাতে চাই, এগুলো সব, এগুলো একদম রানিং মডেল, কোনো সমস্যা নেই, আপনি আমাদের শপে আসবেন, এগুলোর আনলিমিটেড স্টক আমাদের কাছে আছে, এরকম নয় যে এক পিস দু পিস, এখানে আমাদের এক পিস রানিং লাগানো আছে দেখানোর জন্য আপনাকে। এটা আপনার 2019 মডেল, এটাও কিন্তু আপনার 32 GB র্যাম দিয়ে, বাট এটার আর এটারও দুটো ভ্যারিয়েশান আছে, সেটা হচ্ছে একটা ইন্টেল Core i7 আছে আর একটা ইন্টেল Core i9 আছে। i7 এর দাম আপনাকে আমি ওই উইদিন 45-এর মধ্যে i7 করে দিতে পারবো, আর তার থেকে 4-5 হাজার টাকা বেশি পড়বে i9। প্রাইসটা কনফার্ম বলছি না, এই জন্য আমি আপনাকে এর আগেও বলেছি, আপনি যে প্রাইস বলবেন এটাই অফার, আপনার প্রাইসে আমি ম্যাকবুক দেবো। এর i9 আছে 4-5 হাজার টাকা বেশি, উইদিন 50,000 মধ্যে আপনি i9 প্রসেসার দিয়ে 16 GB র্যাম বা 32 GB র্যাম দিয়ে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন। আজকের আমাদের সব থেকে 16 ইঞ্চি, যে অনেকে খোঁজে 16 ইঞ্চি গ্রাফিক্সের কাজ বাগেরা করার জন্য, মাল্টিটাস্কিং কাজ করার জন্য বড় স্ক্রিন চাই, আমাদের কাছে যত স্টক রয়েছে সব থেকে বড় স্ক্রিনের ল্যাপটপ হচ্ছে এটা। এর মডেল নাম্বার হচ্ছে আপনার 2A2141, এটাও 2019 প্রোডাক্ট, এটাও ইন্টেল Core i7 দিয়ে আছে, এরও 16 GB র্যাম দিয়ে আছে, এরও 32 GB র্যাম দিয়ে আছে। এর প্রাইস আমরা আপনাকে 55-58 মধ্যে আপনাকে ক্লোজ করে দেবো। আজকের আরেকটা সুন্দর মডেল, আরেকটা এফেক্টিভ মডেল, আরেকটা লোভনীয় মডেল, যেটা আপনি দেখে না কেনা মানে কেনা ছাড়া আপনার কাছে কোনো অপশন থাকবে না, আপনার মনে হবে আমি এটাই নিয়ে যাই সব রেখে। মডেল নাম্বারটা মনে রাখবেন যখন, কারণ অনেক সময় কাস্টমার গুলিয়ে ফেলে যে আমি ভিডিওতে এটা দেখেছি আর এসে একরকম পাচ্ছি, তার জন্য আপনাকে বলে দিচ্ছি আমাদের কাছে স্টক সবসময় থাকে, বাট অনেক সময় স্টক শেষ হয়ে যায়। এই স্টক, এই অফার যতক্ষণ স্টক আছে ততক্ষণ আমি আপনাকে দিতে পারবো। এর মডেল নাম্বার হচ্ছে A1932, আপনি দেখতে পাচ্ছেন ইন্টেল Core i5 দিয়ে আছে, 16 GB র্যাম দিয়ে আছে, 256 GB, 16 GB র্যাম আর 256 GB কম্বাইন্ড, এর সব থেকে কম দামের প্রোডাক্ট 32,000 আপনাকে দিতে পারবো অনলি 32,000 টাকা। এই এই ল্যাপটপটা যদি আপনি ব্যাগে ক্যারি করেন, আপনার মনেই হবে না যে আপনার ব্যাগে কোনো ল্যাপটপ আছে, এত লাইট ওয়েট, এত স্লিম, এত কমফোর্টেবল, দেখতেই পাচ্ছেন। আর একটা প্রোডাক্ট আমি আপনাকে আমাদেরকে দেখাতে চাইছি, যেটা কিনা আমারও খুব মানে পছন্দের প্রোডাক্ট, সেটা হচ্ছে এই মডেলটা। এই মডেলটা তো উইদিন 30,000 মধ্যে পেয়ে যাবেন, মডেলটার ব্যাপারে মডেলটার ব্যাপারে পরে বলবো, আমি আগে বলবো এর প্রাইস, উইদিন 30,000 মধ্যে পেয়ে যাবেন যদি আমার কাছে স্টক অ্যাভেলেবেল থাকে, এখন যদিও আমার কাছে প্রচুর স্টক আছে, আপনারা যখন আসবেন তখনও থাকবে। মডেল নাম্বার হচ্ছে A1706 ইন্টেল Core i5 3.1 GHz কোর স্পিড, এর থেকে দামি দামি ল্যাপটপ আমাদের কাছে ছিল কিন্তু কোর স্পিড এত ছিল না, এটাই প্রথম ল্যাপটপ যেটা কিনা 3.1 GHz কোর স্পিড, 256 GB SSD NVMe এবং 16-8 GB 2133 MHz LPDDR3 RAM, এটা উইদিন 30,000 উইথ অল নেগোসিয়েট করে আমি দিতে পারবো একদম। হ্যাঁ, সব থেকে বড় কথা তো আমি বলতেই ভুলে গেছি, টাচবারের সাথে, আমি যার জন্যই বললাম যে এই ল্যাপটপটা দেখার পরে না নেওয়া ছাড়া কোনো অপশন থাকবে না, খুবই ভালো জিনিস, খুবই 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 ভালো জিনিস। নেক্সট আমি দেখাচ্ছি এই মডেলটা, গাইস কালেকশন দেখো, হ্যাঁ কালারটা দেখেন, কালেকশন তো পরে কালারটা দেখেন, হ্যাঁ এটার প্রোডাক্টের ব্যাপারে আমি পরে বলছি, তার আগে প্রাইসটা বলে দিই, আগে প্রাইস বলবো না, আপনারা কোনটা শুনতে চাইছেন, আগে প্রাইস না আগে কনফিগারেশন, প্রাইসটাই বলি, চলো প্রাইসের যদি বলেন আমি আপনাকে দেবো 68,000, এমন কালেকশন 68,000, এবার কনফিগারেশন বললে পাওয়া যায় না, কনফিগারেশন বললে ও প্রাইসটা আপনার কাছে মনে হবে যেন কিছুই নয়, এক্স্যাক্ট 1,00,000 টাকার উপরে নতুন প্রাইস আছে, 1,00,000 টাকার উপরে। ও গাইস কালেকশন দেখো, চলে আসেন প্রাইস জিনিসটা দেখেন, ও AR-M2 MacBook AR-M2 2022 এর মডেল, মডেল নাম্বার যদি বলেন 2681, M2 চিপ, 256 GB SSD এন্ড মোস্ট ইম্পর্টেন্ট 16 GB DDR4 RAM, 16 GB DDR4 RAM, এর দুটো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, লিমিটেড স্টক কিন্তু,
বন্ধুরা লিমিটেড স্টক, যত সম্ভব তাড়াতাড়ি এই ভিডিও যখন পোস্ট হবে যত সম্ভব তাড়াতাড়ি এসে নিয়ে নেন, কারণ এই স্টক থাকবে না। এখনও পর্যন্ত যত স্টক দেখিয়েছি সব কিন্তু আমাদের কাছে আনলিমিটেড ছিল, বাট এইগুলো লিমিটেড স্টক আছে, যত সম্ভব তাড়াতাড়ি আপনি পারচেস করেন। 68,000 এর আরেকটা কালার আপনাকে দেখাচ্ছি, এই কালার যদিও আপনারা এর আগে দেখেছেন তাও আরেকবার দেখাচ্ছি। এটা একটা কালার ছিল এটা, আর একটা কালার হচ্ছে আপনার এইটা। আর দুটোর মধ্যে সব থেকে স্পেশালিটি হচ্ছে দুটোর মধ্যে কোনো স্ক্র্যাচ নেই, ডেন্ট নেই, কিছু নেই, একদম ফ্রেশ কন্ডিশন, সুপার মিন্ট। আপনি ভিডিওতে এইভাবে বুঝতে পারবেন না, বাট আপনি যখন নিজের হাতে নেবেন আপনার এতটাই পছন্দ, আপনি না নেওয়া ছাড়া কোনো অপশান থাকবে না। হ্যাঁ, একটাই। এর প্রাইসটাও কিন্তু 68,000, কাস্টমার তাতেও যদি মনে হয় যে বেশি হচ্ছে, কাস্টমার নিজে থেকে যে প্রাইসটা বলবে সেই প্রাইসে দেবো। এটা হচ্ছে সব থেকে আমাদের চ্যালেঞ্জিং অফার, আপনি যে প্রাইসে বলবেন সেই প্রাইসেই দেবো, প্রাইসটা আপনি লিখবেন। ইয়েস, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু আরেকটা কালেকশন দেখাচ্ছি, ওটা তো 2022 এর ছিল, এইটা তার থেকে আরো বেটার 2023 এর মডেল, এবং এটাতে এখনো কোম্পানির ওয়ারেন্টি আছে। এবং কোম্পানি ওয়ারেন্টি শেষ হওয়ার পরে, মেবি ফর এক্সাম্পল দু মাস পরে কোম্পানির ওয়ারেন্টি শেষ হচ্ছে, দু মাস পর থেকে আমাদের এক বছরের রিপ্লেসমেন্ট, এই এক বছরের সার্ভিস ওয়ারেন্টি স্টার্ট হচ্ছে। এক্সাক্ট, ARM2, এটাও ARM2 256 GB, বাট এটা 8 GB RAM, বাট এটা 2023 এর প্রোডাক্ট, এখনো কোম্পানির ওয়ারেন্টি দিয়ে আছে। কন্ডিশন দেখেন, এই প্রোডাক্টটাও যদি, এই প্রোডাক্টটাতে যদি আপনি একটা সিঙ্গেল ডেন্ট বা সিঙ্গেল স্ক্র্যাচ দেখিয়ে দেন, এই প্রোডাক্টটা আমার তরফ থেকে আপনাকে থাকবে। M2 দুটো মডেল আপনাদেরকে দেখিয়েছি, M2 একটা ছোট মডেল, একটা বড় মডেল। M2 এই দুটোর স্পেশাল অফার হচ্ছে ম্যাকবুক আমার, প্রাইস আপনার, আপনি যে প্রাইস বলবেন সেই প্রাইস দেবো। যদিও সে, হ্যাঁ, যদিও প্রাইসটা মানে হওয়ার মতো হবে, আপনি যদি এখন বলেন যে আমার 40,000 চাই, আমি দিতে পারবো না। হ্যাঁ, এটা হলো সেকেন্ড। আরেকটা জিনিস, আচ্ছা আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই, অনেকেই প্রশ্ন করে যে ম্যাকবুক যে নিচ্ছি, একটা স্পেশাল এডিশনের প্রোডাক্ট নিচ্ছে, একটা হেভি অ্যামাউন্টের প্রোডাক্ট নিচ্ছে, তো এর সঙ্গে কী কী থাকবে? সেটাই তো আমি এই জিনিসটা একটু দেখিয়ে দিই। প্রোডাক্ট তো অনেক দেখিয়েছি, এবার প্রোডাক্ট নেওয়ার সঙ্গে যে বেনিফিটগুলো সেগুলো দেখিয়ে দিই। একটা ব্র্যান্ডেড ব্যাগ পেয়ে যাবেন, যেটাতে কিনা আপনি যে কোনো জায়গায় আপনি ক্যারি করতে পারবেন, আপনি কখনো ফিলই করবেন না যে একটা লো ক্যাটাগরি ব্যাগ ক্যারি করছেন। ল্যাপটপটা আপনি এর মধ্যে নিচ্ছেন, একটা ভালো ব্যাগ পেয়ে যাচ্ছেন, ব্যাগের সঙ্গে যে কোনো ক্লিনার দিয়ে ক্লিন করবেন না, এই ক্লিনারটা আমরা দিচ্ছি পার্টিকুলার ল্যাপটপের জন্য, যে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেটস আপনি ক্লিন করতে পারেন, বাট বেসিক্যালি আপনি ল্যাপটপটাকে ক্লিন করবেন। এর সঙ্গে এখনো পর্যন্ত এই মার্কেটে কেউ দেয়নি, আমি দিচ্ছি, সেটা হচ্ছে একটা কোকোনাট কোম্পানির ওয়্যারলেস মাউস। কোকোনাট কোম্পানির ওয়্যারলেস মাউস, হ্যাঁ, এটা দুটো কালারে অ্যাভেলেবেল, যখন যেটা আমাদের কাছে স্টক থাকবে সেইটা দেব। হ্যাঁ, কখনো ব্ল্যাক কখনো হোয়াইট। মাউসটা দেখেন, জাস্ট মাউসটা দেখেন, কোকোনাট কোম্পানির মাউস। হ্যাঁ, আর এটা ওয়্যারলেস মাউস, তুমি আসল কথাটাই শুনলে না, ওয়্যারলেস মাউস, ওয়্যারলেস মাউস আপনাদেরকে দিচ্ছি ম্যাকবুকের সঙ্গে, বা যে কোনো ল্যাপটপ, নট ফর অনলি ম্যাকবুক, আপনি যে কোনো ল্যাপটপ নেবেন আমাদের থেকে, তো সব সব ল্যাপটপের সঙ্গে আপনি এই মাউসটা পেয়ে যাচ্ছেন, সঙ্গে পেয়ে যাচ্ছেন জিকিং এর মতো ব্র্যান্ডেড কোম্পানির, জিকিং এর মতো ব্র্যান্ডেড কোম্পানি যে কিনা মার্কেটে 1,500 টাকার নিচে কোনো স্ক্রিন গার্ড বেচে না, সেই কোম্পানির স্ক্রিন গার্ড আমি আপনাকে ম্যাকের যে মডেল নেবেন সেই মডেল অনুযায়ী, এরকম নয় যে আপনাকে কেটে লাগিয়ে দেবো, সেট করে লাগিয়ে দেবো, এরকম নয়। এটা এক্সাম্পল, ফর এক্সাম্পল আমি দেখাতে চাইছি, এটা ম্যাকবুক M2 স্ক্রিন গার্ড, এটা আপনি বাইরে থেকে নর্মালি কিনতে যাবেন, ট্রিপল কোটের আপনার স্ক্রিন আছে, লেয়ার আছে, তো আপনি এটা যে কিনতে যাবেন 1,200 টাকা, আপনি এক্সট্রা নর্মালি কিনতে পারবেন প্রাইস দিয়ে, আমার কাছে এটা সম্পূর্ণ ফ্রি পাবেন, একদম ফ্রি। হ্যাঁ, যে কোনো ম্যাকবুকের সঙ্গে, যে ম্যাকবুক নেবেন সেই সেই মডেল ওয়াইজ আমি জিকিং এর স্ক্রিন গার্ড আপনাদেরকে দিয়ে দেব। এর সঙ্গে আসছে কিবোর্ড, একটা ওয়ার্ড কিবোর্ড আপনাকে দেব। অনেক সময় কি হয়, যারা ডেটা এন্ট্রির কাজ করে, এডিটিং এর কাজ করে, ম্যাকবুকের বা যে কোনো ল্যাপটপের যে কিবোর্ডের যে প্যাটার্নটা থাকে সেই প্যাটার্নে কাজ করতে অনেক সমস্যা হয়, এটা এগ্রি কি না তুমি বলো? হ্যাঁ, একটা প্রেস করতে গিয়ে এ প্রেস করতে গিয়ে বি পড়ে আসছে, সেই জন্য যাতে সমস্যা না হয় আমরা সঙ্গে একটা কিবোর্ড দিচ্ছি। এই অফারটা হচ্ছে 30 তারিখ পর্যন্ত যত ল্যাপটপ আমরা বেচছি সবার মধ্যে এই ভালো একটা নিউমেরিক্যাল দিয়ে কিবোর্ড দিয়ে এটা আমরা ফ্রি দিচ্ছি, কোনো পয়সা লাগবে না, একদম ফ্রি। আপনারা অনেক সময় ভিডিও দেখেন, মানে সবাই তো কাজকর্ম করি, সবাই সারাদিন পরে ফ্রি হয়, আপনি রাত্রেবেলা ভিডিও দেখছেন, রাত 1টার সময় 12টার সময় ফ্রি হয়ে যখন রাত্রেবেলা ভিডিও দেখছেন, ভিডিও দেখেই কল লাগিয়ে দিচ্ছেন, সত্যি খুব সমস্যা হয়। আপনাদের কাছে বিনীতভাবে দুটো হাত জোড়ে করে করে বলছি যে আপনারা যখনই ভিডিও দেখেন না কেন,
যে আপনি কল করবেন তার সময়টা হচ্ছে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত কল করলে কি হয়, আমরা এই সময় ডিউটি আওয়ার্সে অ্যাক্টিভ থাকি, আপনার ফোনটাকে অ্যাকসেপ্ট করতে আমাদের জন্য খুব সুবিধা হয়। কিন্তু আপনারা যদি রাত 2টার সময় ফোন করেন, বাড়িতে ব্যস্ত রয়েছি, কোনো কাজে রয়েছি, আপনি ফোন করছেন, ফোনটা রিসিভ করা যায় না, এতে কি হয়, আপনি ফোন করলে সমস্যা কিছু নয়, আপনি মনে করবেন যে এমন একটা নাম্বার দিয়ে রেখেছে যেটাতে কলই রিসিভ করে না, আপনারই আমাদের প্রতি একটা ব্যাড মেন্টালিটি, ব্যাড মোটিভেট একদম তৈরি হবে। আপনি ওয়ার্কিং টাইমে আমাদের যে ডিউটি টাইম আছে সেই টাইমে কল করুন, আরামসে আপনাকে আমি কলের রিপ্লাই দেব অবশ্যই। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এই ভিডিওর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটাই, যে প্রথম প্রশ্ন হচ্ছে সবার মনে আসে, বারেবারে ফোন করে জিজ্ঞাসা করে যে আমি আসবো কিভাবে। আপনি ইন্ডিয়াতে যেখানেই থাকেন না কেন, সবার আগে আপনাকে আসতে হবে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে এসে আপনাকে আসতে হবে কলকাতায়। কলকাতায় এটা আছে চাঁদনিচক, চাঁদনিচক মার্কেটে ইমল, যে কোনো লোককে জিজ্ঞাসা করবেন ইমল যাব, ইমলের আমাদের ফার্স্ট ফ্লোরে দোকান আছে, হ্যাঁ ফার্স্ট ফ্লোর 132 নম্বর শপ। আমি আরেকবার বলছি, আমাদের দোকান আছে ওয়েস্ট বেঙ্গল কলকাতাতে, কলকাতাতে চাঁদনিচক ইমল যে আছে, চাঁদনিচক ইমলে এসে ফার্স্ট ফ্লোরে আসবেন, 132 নম্বর, এই আমাদের ভিজিটিং কার্ড, এই ভিজিটিং কার্ডেই নাম্বার আছে, আপনি এখান থেকেও নাম্বার নিতে পারেন। এই যে ভিডিও চলছে, ভিডিওর নিচে অলরেডি নাম্বার আমাদের ব্লিঙ্ক করছে, সেখান দিয়েও আপনি নাম্বার নেন। নাম্বার আপনি যখন তখন কল যদি করেন আমরা রিসিভ করতে পারবো না, এর একটা টাইম রয়েছে, সেটা হচ্ছে ডিউটি আওয়ার্সে আপনি যতক্ষণ কল করবেন, যতবার কল করবেন আমরা রিসিভ করব। যে কোনো জিনিসের জন্য আপনি কোয়ারি করেন, প্রত্যেকটা কোয়ারিসে আমরা ইম্পর্টেন্সিভাবে নেব, এবং আপনাদের জন্যই নাম্বারটা দেওয়া, আপনারা যাতে কল করেন, আপনারা কল করেন, আপনাদের প্রোডাক্ট সম্বন্ধে আপনি জিজ্ঞাসা করেন, কিন্তু জিজ্ঞাসা করবেন না কীভাবে আসবো, কারণ অলরেডি আমি যেভাবে এবার অ্যাড্রেসটা আপনাকে দিতে যাব পরিষ্কারভাবে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে আপনি কীভাবে আসবেন। নাম্বারে কল করেন, প্রোডাক্ট সম্বন্ধে জিজ্ঞাসা করেন এবং ইজিলিভাবে চলে আসেন, আসেন যে কোনো জায়গা থেকে, আপনি যদি কলকাতা থেকে বিলং করেন সবার আগে চলে আসেন ধর্মতলা, আমি যেভাবে বলছি আপনাকে অন্ধ চলে আসবে, ধর্মতলায় আসেন, ধর্মতলায় এসে কাউকে জিজ্ঞাসা করেন, চাঁদনিচক মেট্রো স্টেশন 1 নম্বর গেট, তার অপোজিটেই আছে ইমল, ইমলে এসে একদম ফার্স্ট ফ্লোরে আসবেন, সব নাম্বার 132 আমাদের গ্যাজেট জোন, একটাই গ্যাজেট জোন, 3-4 নেই যে আপনি কনফিউজ হয়ে যাবেন, একটাই গ্যাজেট জোন, কাউকে জিজ্ঞাসা করবেন গ্যাজেট জোন যাব, আপনি চলে আসবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। রেসপন্স কেমন ছিল আগের ভিডিওতে? হিউজ রেসপন্স ছিল, রেসপন্স আচ্ছাই হ্যায় সব মে কো, রেসপন্স আপনাদের সব ভালো আছে। যাদের ছোটোখাটো বিজনেস আছে, যারা ছোটোখাটো বিজনেস করো, আমি তাদেরকে বলছি সান্দা বিজনেস আইডিয়ার সাথে কন্ট্যাক্ট করো, তাদের চ্যানেলে প্রমোশন করো, আমি গ্যারান্টি দিচ্ছি তোমার বিজনেস অনেক সাকসেস হবে। ये इलेक्ट्रॉनिक्स गुड, मेरा मोबाइल का भी शॉप है, वहां भी वो कवर करता है, ये ऑलमोस्ट सभी करता कवर करता है, मतलब बोल सकते हो ये यूट्यूब का दुनिया का ये रजनीकांत है, ये सब कर लोग कवर करने मांगता है। ये व्यूज होता है 40,000, 50,000, 60,000, कभी कभी 1,00,000, मगर सब्सक्राइब नहीं होता है। ठंडा बिजनेस आइडिया के लाइक करवें, शेयर करवें, सब्सक्राइब करवें, बेल आइकन के ऑब्वियसली क्लिक कर रखें। वीडियो को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब करें, इस घंटी के आइकन को दबाएं, ऑल सेलेक्ट करें हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए।